নমস্কার দর্শক বন্ধু, মু হচি রাজ, ওয়েলকাম জানাচ্ছি মোর এই চ্যানেলকে, ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো আজই কথা কুয়া হব এই মিস্টার কানাইয়া ফিল্মটা লেখে। হ্যাঁ, ফিল্মটা 4 ফেব্রুয়ারি রিলিজ হয়েছে থিয়েটার। তো এই ফিল্মটা উপর বহুত কিছু ডিসকাস করা হব। ফিল্ম রিভিউ তো ফার্স্ট করিমি, এবং সিনেমাটার গোটে গীত লে আপনার সমস্ত জানিছেন, গপবালা গপবালা, এই ওয়ার্ডটা কাটিকি কিন্তু এটি শকুন্তলা যোগ করা হয়েছে। তো এমিতিকা করা যাইছে কাহিকি, সেটাকে লেগে ডিসকাস করা হবো। অ্যান্ড ডিসকাস করা হবো আগ টপিক লেখি, যেটা কিন্তু এখন বেশ ভাইরাল হয়েছে টপিকটা, যে সমস্তে কৌছেন, বিশেষ হিন্দু পুরোহিত মানে কৌছেন, ব্রাহ্মণ মানে কৌছেন, যে হিন্দু ধর্মকু, হিন্দু দেবতাকে এটি অসম্মান করা যাইছে এই ফিল্মটাকে, এই ফিল্মটার জন্য। তো এইটাকে লেগে ডিসকাস করা হবো। বাট তার আগে আমি গোটে কথা কমি আপনার, দেখুন তো এই যে ফিল্ম, ফিল্মটা আপনার মানে পহলে দেখুন তো, পহলে দেখুন তো ফিল্মটা, দেখার পরে আপনার মানে রাইট ডিসিশন নেবে। যেটি সেন্সার বড়ো, যেটি আপনার সেই ফিল্মটা যখন পাস করে দিয়েছি, তো সেন্সার বড় তো ইয়াডে সাইডে লোক না, এটা অনেক লোক বসে কি দেখুন তো করে ফিল্মকে। ওকে, ফিল্ম দেখি কি বিচার করি, তারপরে তাকে সেন্সার পাস করেছি, এটা ইউ সার্টিফিকেট মিলছেন, মানে সমস্ত জায়গায় দেখি পারে, ছুয়া পিলার সমস্ত ভরপুর এন্টারটেনমেন্ট হবো। ওকে, সেমিতি কাহিনে এই ফিল্মটা সেন্সার বড় তাকে পাস করা যাইতানি। তো আপনার মানে এরকম কোনো ডিসিশন নেবেনি, আগে ফিল্মটা দেখুন তো, তারপরে কি ডিসিশন নেবে সেটা আপনার হাত রয়েছে। ওকে, দেখি কি আপনার ডিসিশন নেবে, বাট তার আগে এরকম কোনো ডিসিশন নেই পারলেন না আপনি। অনেকে দেখুছেন ভিডিও দেখিনি, পাপু পম পমকে অনেকে হ্যারাসমেন্ট করছেন, তার আমরা গোটে লিগাল কেস লিয়েছি হাইকোর্টর। ওকে, এই ফিল্ম প্রডিউসার নামর। তো উড়িয়া ইন্ডাস্ট্রি দেখুন তো আপনার মানে কত সবু কত সবু ইন্ডাস্ট্রি আগুক যাইছে। উড়িয়া ইন্ডাস্ট্রি গোটে সিনেমা আসুছে, কত বছর পরে গোটে ভালো গোটে সিনেমা আসুছে। এই সিনেমাটা আবার আজকাল নয়, 2-3 বছর, 3 বছর আগেকার গোটে ফিল্ম, সবু ঠিক হয়েছিল, বাট সিনেমাটা পোস্টপোন হয়ে গেল বিকজ এই করোনা ভরি জন্য। তো এত বছর পরে গোটে ভালো গোটে সিনেমা আসুছে, তারপর আমি সাপোর্ট করুন্তু, এরকম ওলিয়া আপনার মানে ফেলন্তু নি প্লিজ, এটা আমাকে আপনার রিকোয়েস্ট করি কইমি, বিকজ উড়িয়া ইন্ডাস্ট্রি যেরকম দুর্দশা, সেই তনু পাপু পম্পম, ঝিলিক ভট্টাচার্য, এই যে অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং এই সিনেমার প্রডিউসার সীতারাম আগরওয়াল, এবং যে সব মেকার্স আছে, সব খাটিকি সিনেমাটা রেডি করছেন, গোটে জবরদস্ত গোটে ফিল্ম, ওকে, ভরপুর গোটে কমার্শিয়াল উড়িয়া ফিল্ম। তো আপনার মানে এই ফিল্মটাকে এবারই আপনার মানে যে এরকম এরকম যে সব ওড়িয়া ফলুছেন, তো এইরে কি হচ্ছে গোটে পাবলিকের মন গোটে ইয়ে আসুচি, যে কি সব হ্যাঁ সতরে এটাকে লেখি এরকম ইয়ে হয়েছে, হিন্দু হিন্দু ধর্ম করে এরকম অসম্মান করা হয়েছে, এরকম গোটে লোকের গোটে মন ইয়ে আছে, সিনেমাটা দেখিবনি। ওকে, তো গোটে বাজেট লাগে গোটে ফিল্ম রেডি করতে পারি, তো এরকম বাজেট লাগে গোটে সব কিছু মেহনত লাগে। তো আপনার মানে প্লিজ আবার মু রিকোয়েস্ট করবি, দেখুন তো সিনেমাটা তারপরে বিচার করবি। তো এইটা হলে সব কিছু ডিসকাস করা হবো মোর এই চ্যানেল। ওকে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখিবে, আবার এখন গোটে রিকোয়েস্ট করবি সাবস্ক্রাইব করবি চ্যানেলটাকে। তো ফিল্মটা কিন্তু এবে নয়, ফিল্মটা 3 বছর আগেকার শুটিং থিলা, আপনার মানে দেখি পারবে ইউটিউবর অনেক ভিডিও ক্লিপ হয়েছে, যেগুলো লেখা আছে কিন্তু 2 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ 2-3 বছর আগেকার এই ফিল্ম রেডি হয়েকি থিলা, বাট এই করোনা যাই সিনেমাটা রিলিজ হয়ে পারে নাই। তো ডিসিশন নেইছেন্তি মেকার্সরা 4 ফেব্রুয়ারি, মানে গতকাল সিনেমাটা রিলিজ হয়ে যাই থিয়েটারর, মু তো দেখিকি আইনি, ফিল্মটা জবরদস্ত হয়েছে, হ্যাঁ এক কথার কহবি জবরদস্ত। ডিরেক্টর রমেশ রাউত, সিনেমার প্রডিউসার আপনার জান সীতারাম আগরওয়াল রয়েছেন, তার স্ত্রী রয়েছেন। তো সিনেমাটা কেমিতিকা হয়েছে, ওকে, এবং সিনেমাটার জন্য গোটে লিগেল গোটে লিয়া হয়েছিল, গোটে হাইকোর্টের গোটে তার জন্য গোটে কেস আসছিল, যে সিনেমাটা নাকি হিন্দু দেবতার কু অসম্মান করা যাইছিল সিনেমাটার জন্য। তো সেটা বিলে কি ডিসকাস করবি, বাট তার আগে সিনেমাটা রিভিউ মুখ করে দিয়ে দেখুন, এক কথার কয়ে যাবে সিনেমাটা জবরদস্ত হয়েছে, এ ক্লাস সিনেমা। হ্যাঁ, উড়িয়া ইন্ডাস্ট্রি বরাবর আমার দেখি পাই, উড়িয়া ইন্ডাস্ট্রি পাপু পমপমকে দেখুন, যদি আমার সমান মনে যে এ গোটে অ্যাক্ট্রেস, তো পাপু পমপমর অভিনয়টা এটি জবর। ওকে, তো যদি গল্প কয়া যায়, ওকে, তো স্টোরিটা যদি মু কয়, স্টোরিটা হচ্ছে এটি গোটে বালিকা বিদ্যালয় মিনস ওকে গার্লস স্কুলর গোটে আসবে, আমার মনেকার গোটে মাত্র পিলা ছুয়াটি পড়ি পারবে, যেটা কিন্তু আমার ট্রেলার দেখি পারিছে। ওকে, তো স্কুল এই সিনেমাটার স্টোরি কিন্তু গোটে স্কুলের উপরে বেস্ট হচ্ছে। ওকে, গোটে মিস্টার কানাইয়ার কু এটি ক্যারেক্টার দেখা যাইছি, যার যার নেই কি তা যার স্কুলের সমস্যা কিংবা মেনটেন করে। ওকে, তো এইটা হচ্ছে মেন গল্প, এবং ইয়ার ভিতরে অনেক কিছু কমেডি রয়েছে, কিছু ইমোশনাল বি রয়েছে, কিছু ভালো পাইবার দৃশ্য বি কিছু ভালো ভালো রয়েছে, সব কিছু লেগে সিনেমাটা কিন্তু ধাঁসু করে সিনেমা। ওকে, সবু সব পরিবারে দেখার মতন গোটে সিনেমা, যার নাম মিস্টার কানাইয়া। তো গীতগুলো জবরদস্ত হয়েছে, মিউজিক বৈদ্যনাথ দাস, বৈদ্যনাথ দাসের মিউজিকগুলো জানো টিকে ধাঁসু লেভেলের হয়, টিকে হাটকা টাইপের হয় মিউজিকগুলো, খুব ভালো। ওকে, তো ভালো হয়েছে সিনেমাটা। এবার যদি মুখে আমি অ্যাক্টিংটা কেমিতে খাইছি সংস্কার, দেখুন তো এই সিনেমাটার পাপু পম্পমর গোটে লিড অ্যাক্টার, সে পাপু পম্পম ইয়ার আগে অনেক ফিল্মের লিড অ্যাক্টার হয়েছি, বাট দেখুন তো
গোটা কি হয় মশালা, গোটা গোটা মশালা ফিল্মের জন্য কিন্তু শুধুমাত্র কমেডি হয়নি, শুধুমাত্র মুখ কমেডি দিয়ে দিলি তো গোটা কমেডি একটা গোটা সিনেমার যখন তুই অ্যাক্টিং করছিস সে সিনেমাটা ভরপুর কমেডি ফিল্ম হবে, আদারওয়াইজ আর কোনো আর কোনো তার ইয়াডু সাডু আসে হবে না, শুধুমাত্র কমেডি ফিল্মটা হবে। ওকে কারেন্ট বি চালিয়ে এলাম, সরি। তো এঠারু আমার পাপু পম্পমকে তো কমেডি জবরদস্ত করে দেখিয়েছি, বাট ঝিলিক ভট্টাচার্যের অভিনয় বি ভালো হয়েছে, বাট যে যে গোটে টাইমের মানে অনেক সময়ের স্ক্রিন প্রেজেন্টেশন কিন্তু করছেন ঝিলিক ভট্টাচার্য এবং পাপু পম্পম, সেই স্ক্রিন প্রেজেন্টেশন কিন্তু এতটা খাস ভালো লাগে নাই মতে। ওকে এবং কিছু ঝিলিক ভট্টাচার্যের গোটে আলাদা গোটে সোয়াগর গোটে এটি গোটে দেখা যাচ্ছে, তার স্কুলে গোটে আলাদা গোটে সোয়াগ হচ্ছে স্কুলে কলেজের, সরি কলেজের, তাকে সমস্ত টিকে মানে সে টিকে ডন ভাইয়া টাইপের লেডি লেডি গ্যাং ভিতরে, বাট এটি তার অ্যাক্টিং ঠিক হচ্ছে, বাট যে যেটা মুখ কইনি পাপু পম্পম সান্ত্র ঝিলিক ভট্টাচার্যের যে স্ক্রিন প্রেজেন্টেশনটা হচ্ছে সেটা কিন্তু মতো এতটা বেশি ভালো ভালো লাগে নাই। আদারওয়াইজ পাপু পম্পম যে কিন্তু অ্যাক্টিং করছেন তার আলাদা বডি ল্যাঙ্গুয়েজ তার কমেডি সব ভালো, বাট এই যেটা করিনি দুটো ল্যাঙ্গুয়েজ স্ক্রিন প্রেজেন্টেশন কিন্তু মানে এতটা খাস লাগে নাই। আদারওয়াইজ সিনেমা ভালো সিনেমা, আপনারা দেখি পারিবে, ভরপুর কমেডি হচ্ছে এই সিনেমার। ওকে গোটা কমার্সিয়ালি ফিল্ম কোয়া যাই পারে সিনেমাটাকে, এবার অনেকেই কোচন সিনেমাটা নাকি কপি সিনেমা, বাট মু গোটা আপনাকে কইমি সিনেমাটা কোনো কপি টপি নয়, পুরো অরিজিনাল গোটে স্ক্রিপ্ট। ওকে ভালো সিনেমাটা আপনার মানে দুইবার তিনবার চারবার ভালো জায়গায় দেখি পারিবে। এবার হ্যাঁ সিনেমাটা সেরকম ভাবে ঠিক মতন প্রমোশনাল হয়ে নাই, অনেকেই জানেনি যে ওড়িয়া গোটে ফিল্ম আসুচি, এতে গোটে বড় গোটে ফিল্ম আসুচি, এই 2 বছর পরে গোটে করোনা ভরি সিচুয়েশনের গোটে সার্থক টিভির মেকার্সরা তার মানে গোটে ডিসিশন নিয়েছেন যে এই 4th ফেব্রুয়ারি সিনেমাটা রিলিজ করা পাই, তো অনেকেই জানতেনি, মু তোমাকে কইদেমি যে দেখুন তু সমস্তে যাও দেখি আসো সিনেমাটা, ভুবনেশ্বর বালেশ্বর এবং বহু জায়গার কটক ভদ্রক বহু জায়গার এই সিনেমাটা পড়িছি হল লিস্ট, মু আপনাকে দেমি স্ক্রিনশট আপনার দেখিপারছেন। ওকে তো যাইকি দেখো ওড়িয়া সিনেমাকে সাপোর্ট করো, ওকে এবং গোটে ভালো ফিল্ম। এবার যা আসিবা সিনেমাটাকে লেখি অনেক ইস্যু আসছিলা, সিনেমাটা নাকি হিন্দু দেবতাকে অসম্মান করা যাইছিল সিনেমাটার ভিতরে কিছু সিন থিলা, এবং সিনেমাটা মিস্টার কানাইয়া নাকি অনেক কইছিল যে সিনেমাটা টাইটেলটা চেঞ্জ করে দিও এবং এই গোপবালা সরি এই শকুন্তলা গানটাকে নাকি ডিলিট করে দিও। তো দেখুন তো যেমন এই ইগেল লিসেটা লিখেছিল তার মানে কিন্তু সিনেমাটা দেখিছি, এবং তামিম কিছু দেখেই কইছি না 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 সিনেমা ভিতরে ঠিক হচ্ছে, সিনেমা ভিতরে কোনো কিছু নাই। ওকে তো ট্রেলার দেখি কি আপনার মানে গীত শুনি কি কিছু যে সিনেমার ক্লিপ দেখি কি আপনার মানে কোনো রাইট ডিসিশন নিয়ে পারতেনি, সিনেমাটা দেখুন তো তারপরে কইবে যে কী ভালো কী খারাপ, এবং কি হিন্দু দেবতাকে কি সেটি সত্য কি অসম্মান করা যাইছে না অসম্মান করা যায়নি। মু গোটে সিন আপনাকে কইছি যেখানে গোটে কলেজের গোটে অনুষ্ঠান গোটে হবো, ওকে সেটি গোটে অনুষ্ঠান গোটে গোটে এই কৃষ্ণ টাইপের সাজে কি পাপু পম্পম গোটে হ্যারাসমেন্ট গোটে করা হবো, সেইটাকে লিখি অনেক অনেক হাইপ উঠছিল, এবং গোটে জায়গার কৃষ্ণ ড্রেস পরে কি পাশ বোতল গোটে বোতল থিলা, ওকে তো সেটা মদ বোতল কি বোতল সেটা মু আপনাকে কইমিনি। তো এরকম অনেক কিছু ইস্যু উঠেছিল, বাট সেগুলো কিছু না বন্ধুরা দর্শক বন্ধু, মু আপনাকে হাম্বল রিকোয়েস্ট করিমি যে দেখুন তো এগুলো কিছু বি না এখন। হ্যাঁ যেরকম গোটে আপনার ধর্মগুলো যেরকম গোটে বিশ্বাস করছেন ধর্মকে ভালোবাসছেন ঠিক আছে, বাট সিনেমাকে বি ভালোবাসো। ওকে এবং সিনেমা কোনো সময় কেই মেকার সে চাইব নি যে মু গোটে সিনেমা ভিতরে এরকম হিন্দু ধর্ম কি মুসলিম ধর্মকে মু লিখি গোটে ইয়ে করি পাকিমি, ওকে তামকাল বি গোটে ইয়ে হচ্ছে। ওকে ভাই তো এগুলো কি একদম মিছ কথা, আপনারা যাই দেখে আসুন সিনেমা তো এবং সিনেমাটাকে ভালোবাসা দিয়ন্তি, যেন মিস্টার কানিয়া নিকটতম আপনার থিয়েটারে রিলিজ পাইছি সিনেমাটা দেখুন এবং ভরপুর এনজয়মেন্ট করুন। ওকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, টেক কেয়ার, বাই।